Selamun Aleyküm. Bismillahirrahmanirrahim. রাঙ্গুনিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষক বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা গত ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি শুরু করেছিলাম। আমি আশা করছি তোমরা সবাই বইয়ের সাথে মিলিয়ে পড়াশোনা করেছো এবং গত ক্লাসটি খুব ভালো করে দেখেছো, নোট করেছো। তো আজকেও আরও কিছু বিষয় আলোচনা করব আমি। সৃজনশীল কোশ্চেনে যাওয়ার আগে আমরা আরও কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। আজকে আমি আরও কিছু বিষয়, বেসিক কিছু বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটিও তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে, নোট করবে, বইয়ের সাথে মিলিয়ে পড়াশোনা করবে। তো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের যে তিনটি পদ্ধতি রয়েছে তার মধ্যে একক জের সংশোধন পদ্ধতি নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, আলোচনা শুরু করেছিলাম। তো সেখানে গত ক্লাসের যে অংশটি সেখান থেকে আর একটু আজকে আবার কিছুটা আমি রিপিট করি, একটু শুনো তাহলে। আমরা একক জের সংশোধন পদ্ধতি সম্পর্কে বলেছিলাম, এটি মূলত যে কোনো একটি উদ্ধৃত্ত ধরে শুরু করা হবে এবং আরেকটি উদ্ধৃত্তের সাথে এটি মিলকরণ করা হবে। তাহলে বিষয় কি, এখানে উদ্ধৃত্ত হচ্ছে দুটি। যদি নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ধরে শুরু করে আমরা মিল করব পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্তের সাথে, যদি নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ধরে আমরা অঙ্ক শুরু করে মিল করব পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্তের সাথে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে ব্যাংক স্টেটমেন্ট কারেক্ট, পাস বই কারেক্ট। তাহলে কোন এন্ট্রিগুলো নকদান বইয়ের সাথে যোগ হবে, কোন এন্ট্রিগুলো নকদান বই থেকে বিয়োগ হবে। অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, এখানে আমরা কোন এন্ট্রিগুলো যোগ করব, কোন এন্ট্রিগুলো বিয়োগ করব। নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, তো নকদান বই ধরে শুরু করছি আমরা মিল করব পাস বইয়ের সাথে বা ব্যাংক বিবরণীর সাথে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে ব্যাংক যা করে তা কারেক্ট। তো ব্যাংক যে সমস্ত এন্ট্রি, জমার এন্ট্রি ব্যাংক জমা দেখিয়েছে, আমরা কোনো এন্ট্রি দিই নাই বা আমরা জমা দেখাই নাই, সেই এন্ট্রিগুলো আমরা জমা দেখাব। তাহলে যোগ হবে, প্রথম কথা হচ্ছে ব্যাংক যা যোগ করেছে নকদান বইটা যোগ করবে, ব্যাংক যা যোগ করেছে নকদান বইটা যোগ করবে। দুই, বিয়োগ করবে কি, ব্যাংক যা বিয়োগ করেছে নকদান বইটা বিয়োগ করবে, ব্যাংক যা বিয়োগ করেছে অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টে যা খরচ দেখানো হয়েছে নকদান বইটা খরচ দেখাবে, বিয়োগ করবে, ব্যাংক স্টেটমেন্টে যা জমা দেখানো হয়েছে নকদান বইটা জমা দেখাবে বা যোগ করবে। এখানে জমা দেখানো মানে ব্যাংকে জমা দেখানো মানে ক্রেডিট করা, এই সম্পর্কে আমি প্রথম গত ক্লাসে বলেছিলাম। ব্যাংকে জমা দেখানো মানে ক্রেডিট করা আর নকদান বইয়ে জমা দেখানো মানে ডেবিট করা, এই বিষয়গুলো গত ক্লাসে দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই দুটি বিষয় একেবারেই সহজ, ব্যাংক যা যোগ করবে নকদান বইটা যোগ করবে, ব্যাংক যা বিয়োগ করবে নকদান বইটা বিয়োগ করবে। তিন নম্বর কথা হচ্ছে নকদান বইয়ে যা বিয়োগ করা হয়েছিল, ব্যাংকে কোনো এন্ট্রি দেওয়া হয়নি, সে এন্ট্রিগুলো নকদান বই আবার যোগ করবে ব্যাংকের সাথে মেলানোর জন্য। আমি গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, ইস্যুকৃত চেক যা পরিশোধের জন্য ব্যাংকে স্থাপিত হয়নি, তো চেক ইস্যু করার সাথে সাথে, চেক পাওনাদারকে দেওয়ার সাথে সাথে আমরা আমাদের নকদান বইয়ে খরচ দেখিয়েছি, বাট পাওনাদার যেহেতু চেকটা নিয়ে ব্যাংকে যায় নাই, ব্যাংক থেকে টাকা পরিশোধ হয় নাই, আবার অ্যাকাউন্টে টাকা কমে নাই, নকদান বই ব্যাংকের সাথে মেলানোর জন্য ওই যে খরচ দেখিয়েছে সেই এন্ট্রিটা আবার সে জমা দেখাবে। তাহলে নকদান বই যা খরচ দেখিয়েছিল, নকদান বইয়ে যা খরচ দেখানো হয়েছে বিয়োগ করেছিল, এখন আবার যোগ করে দিবে যেহেতু ব্যাংকে কোনো এন্ট্রি দেওয়া হয়নি। এরপর নকদান বই যা
জমা দেখানো হয়েছিল, ব্যাংকে কোনো এন্ট্রি দেওয়া হয়নি, নকদান বইয়ে যা জমা দেখানো হয়েছিল। তাহলে নকদান বইয়ে যা জমা দেখাইছিল বিয়োগ করবে, যা খরচ দেখিয়েছিল যোগ করবে। যেহেতু ব্যাংকে কোনো এন্ট্রি দেওয়া হয়নি, ব্যাংকে জমা দেখানো হয়নি, খরচ দেখানো হয়নি, নকদান বই করছে, নকদান বই খরচ দেখিয়েছিল ব্যাংকের সাথে মেলানোর জন্য সে যোগ করবে, নকদান বই জমা দেখানো হয়েছিল ব্যাংকের সাথে মেলানোর জন্য আবার বিয়োগ করবে। আপাতত এই চারটি বিষয় মনে রাখবো, আরও অনেকগুলো এন্ট্রি থাকবে, এগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। ও কিছু এন্ট্রি আছে একেবারে রেকর্ড করে নাই বা জমার এন্ট্রি জমা না দেখিয়ে খরচ দেখিয়েছে, জমার এন্ট্রি জমা না দেখিয়ে খরচ দেখিয়েছে, আবার খরচের এন্ট্রি খরচ না দেখিয়ে জমা দেখিয়েছে, আবার অন্যের জমাকৃত এন্ট্রি জমাকৃত টাকা আমাদের অ্যাকাউন্টে জমা দেখানো হয়েছিল। এই ধরনের কিছু এন্ট্রি আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে শিখব। আপাতত এই চারটি বিষয় মনে রাখো, নকদান বৈধ অঙ্ক শুরু করলে আমরা এই চারটি বিষয়ে যোগ বিয়োগ করব। ব্যাংক যা যোগ করে নকদান বই তা যোগ করবে, ব্যাংক যা বিয়োগ করে নকদান বই তা বিয়োগ করবে, নকদান বই যা খরচ দেখানো হয়েছিল ব্যাংকে কোনো এন্ট্রি দেখানো হয়নি সেগুলো যোগ হবে, নকদান বই যা জমা দেখানো হয়েছিল ব্যাংকে কোনো এন্ট্রি দেখানো হয়নি সেগুলো বিয়োগ হবে। আপাতত এই চারটি বিষয় মনে রাখ। আচ্ছা, এবার আসো, যদি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ধরে অঙ্ক শুরু করা হয়, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ধরে অঙ্ক শুরু করা হয়, পাস বই অনুযায়ী যখন পাস বই ধরে অঙ্ক আমরা শুরু করব, তখন আমরা চিন্তা করব নকদান বই বা আমি যা করি তা কারেক্ট, ব্যাংক এবার আমাকে ফলো করে, অর্থাৎ আমার নকদান বইকে ব্যাংক ফলো করে, নকদান বই যা করে ব্যাংক তা করবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যোগ হবে কোনগুলো, আমি যা করি তা ব্যাংক তা করবে, বিয়োগ হবে কোনগুলো, আমি যা বিয়োগ করি তা ব্যাংক বিয়োগ করবে। তাহলে এখন আমরা যোগ করব আর বিয়োগ করব কার সাথে, পাস বইয়ের সাথে। পাস বই ধরে অঙ্ক শুরু করছি, মিল করতে হবে কার সাথে, নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃতের সাথে। তাহলে এক, কোন এন্ট্রিগুলো পাস বই যোগ করবে, নকদান বই যা যোগ করেছে, নকদান বই বা জমা দেখিয়েছে, নকদান বইয়ে যা জমা দেখানো হয়েছে, নকদান বইয়ে যা জমা দেখানো হয়েছে বা যোগ করেছে, নকদান বইয়ে যা জমা দেখানো হয়েছে বা যোগ করেছে পাস বই তা যোগ করবে, অর্থাৎ আমরা যা যোগ করেছি ব্যাংক তা যোগ করবে, আমরা যা বিয়োগ করেছি নকদান বইয়ে যা, নকদান বইয়ে যা খরচ দেখানো হয়েছে, নকদান বইয়ে যা খরচ দেখানো হয়েছে ব্যাংক তা খরচ দেখাবে, ব্যাংক তা বিয়োগ করবে। এখানে ব্যাংক কাকে ফলো করে, নকদান বইকে, এখানে ব্যাংক কাকে ফলো করে, নকদান বইকে। এরপর ব্যাংকের এন্ট্রি, এবার কিছু এন্ট্রি ব্যাংক রেকর্ড করেছে নকদান বই কিছু করে নাই, ওই এন্ট্রিগুলো এবার ব্যাংক আবার উল্টা এন্ট্রি দিবে। যেমন ব্যাংক যদি খরচ দেখায়, নকদান বই কিছু দেখানো হয় না, নকদান বই কোনো এন্ট্রি দেখানো হয় না, ওই এন্ট্রি ব্যাংক আবার জমা দেখাবে। তাহলে পাস বই যা, পাস বইয়ে যা খরচ দেখানো হয়েছে, খরচ দেখানো হয়েছে, পাস বইয়ে খরচ দেখিয়েছিল বিয়োগ করেছিল, যেহেতু নকদান বই কোনো এন্ট্রি হয়নি, ওই বিয়োগ যা বিয়োগ করেছিল বা যা খরচ দেখিয়েছিল সেই এন্ট্রিটা আবার পাস বই কী করবে, যোগ করে দিবে। আচ্ছা, এবার বিয়োগ করবে কোনগুলো, ব্যাংক বা পাস বই যা যোগ করেছিল তা আবার কী করবে, বিয়োগ করবে। পাস বই, পাস বইয়ে যা যোগ করেছিল বা জমা দেখানো হয়েছিল, জমা দেখানো হয়েছে। তাহলে প্রথম দুটি এন্ট্রি হচ্ছে অনুকূল এন্ট্রি, পাস বই আমাদের সাথে সাথে চলে, আমরা জমা দেখালে পাস বই জমা দেখাচ্ছে, আমরা খরচ দেখালে পাস বই খরচ দেখাচ্ছে। পরের দুটি এন্ট্রি হচ্ছে ব্যাংক উল্টিয়ে দিচ্ছে, আমরা কোনো রেকর্ড করি নাই, নকদান বই কোনো রেকর্ড করা হয় নাই, ব্যাংক যদি খরচ দেখায় সে এন্ট্রি ব্যাংক জমা করবে, ব্যাংক যদি জমা দেখায় সে এন্ট্রি ব্যাংক বিয়োগ করবে বা খরচ দেখাবে, বিয়োগ করবে বা খরচ দেখাবে। এই চারটি, এই চারটি লাইন মনে রাখলে তোমরা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ধরে অঙ্ক শুরু করলে এই কী এন্ট্রি যোগ করতে হবে, কোন এন্ট্রি বিয়োগ করতে হবে তা তোমরা বুঝতে পারবে। এবার আসো, এই লেখাগুলো তোমরা লিখে রাখবে, আশা করি নোট করে রাখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আসো,
তোমরা অনেক সময় নকদান বই অনুযায়ী বেঞ্জামার উদ্ধৃত যদি বলা থাকে, এই সহজ কথাটি যদি বলা থাকে, তাহলে তোমরা ধরতে পারো হ্যাঁ আমরা নকদান বই ধরে শুরু করছি। পাঁচ বই মোতাবেক বেঞ্জামার উদ্ধৃত বলা থাকলে তোমরা বলতে পারো হ্যাঁ আমরা পাঁচ বই ধরে অঙ্ক শুরু করব। বাট এই দুটি কথাকে এই ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় বলা হয়, তখন তোমরা কনফিউশনে থাকো আসলে কী ধরে অঙ্ক শুরু করবে তুমি। তাহলে উদ্ধৃত্ত চিহ্নিত করো, কী উদ্ধৃত্তটা কী আসলে এটি চিহ্নিতকরণ মোস্ট ইম্পর্টেন্ট। এটি যদি তুমি চিহ্নিত করতে নাই পারো তাহলে তোমার সম্পূর্ণ অঙ্কটি ভুল হয়ে যাবে। উদ্ধৃত্ত চিহ্নিত করো, উদ্ধৃত্ত চিহ্নিত করো, এই অধ্যায়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু উদ্ধৃত্ত যদি তুমি কী ধরে অঙ্ক শুরু করছো সেটি যদি তুমি চিনতে না পারো তাহলে তোমার সম্পূর্ণ অঙ্কটি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আমি দেখাই, যেমন সরাসরি যদি বলা থাকে নকদান বই মোতাবেক বেঞ্জামার উদ্ধৃত্ত, এটি সবাই বুঝতে পারবে, সবাই বলবে হ্যাঁ আমরা নকদান বই ধরে অঙ্ক শুরু করব। নকদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত। এখন এটিকে যদি বলা থাকে একটু উল্টিয়ে বা ঘুরিয়ে অবলিক ডেবিট উদ্ধৃত্ত, তাহলে নকদান বই ডেবিট উদ্ধৃত্ত মানে ব্যাংক জমা, অর্থাৎ ব্যাংকে জমা আছে। এবার এই নকদান বই মতো ব্যাংক জমার উদ্ধৃত্তটিকে যদি ঘুরিয়ে বলা হয়, এটার অল্টারনেটিভ প্রেজেন্টেশন হচ্ছে বা পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অবলিক ডেবিট উদ্ধৃত্ত, অবলিক ডেবিট উদ্ধৃত্ত। খুব ভালো করে দেখো, এখানে তুমি পাস বই দেখেই যদি তুমি বলো হলো হ্যাঁ আমরা পাস বই ধরে অঙ্ক শুরু করছি তাহলে কিন্তু ভুল হবে, তোমাকে এই লাইনের শেষ পর্যন্ত যেতে হবে। দেখো পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত আছে, এটি জমার উদ্ধৃত্ত না। তাহলে পাস বই দেখেই তুমি ডিসিশন নিলে হবে না, শেষ পর্যন্ত পড়তে হবে। পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে তুমি কি নকদান বইয়ের উদ্ধৃত্ত ধরে অঙ্ক শুরু করছো, পাস বই মোতাবেক ব্যাংক জমা ডেবিট উদ্ধৃত্ত মানেই হচ্ছে তুমি নকদান বই ধরে অঙ্ক শুরু করছো। কারণ নকদান বই ডেবিট মানে জমা দেখানো, নকদান বই ডেবিট মানে কি জমা দেখানো, পাস বইয়ের ক্রেডিট মানে হচ্ছে জমা দেখানো। পাস বইয়ের ক্রেডিট উদ্ধৃত্ত থাকলে তাহলে সেটি হচ্ছে কি পাস বই, বাট যখনই দেখবে পাস বই ডেবিট উদ্ধৃত্ত এই কথার অর্থ হচ্ছে নকদান বই, অর্থাৎ নকদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত। এবার আসো পাস বইয়ের উদ্ধৃত্ত কথাটাকেও ঘুরিয়ে বলবে, তাহলে দুটি কথা একই। এরপর আসো পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত সহজ প্রেজেন্টেশন, পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত একেবারেই সহজ, এটি সবাই বলবে হ্যাঁ আমরা পাস বই ধরে অঙ্ক শুরু করবো, নকদান বইয়ের সাথে মিল করবো। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত অবলিক ক্রেডিট উদ্ধৃত্ত থাকতে পারে, একই কথা ক্রেডিট উদ্ধৃত্ত, পাস বইয়ে জমা আছে মানে ক্রেডিট প্রকাশ করে। এখন এটির অল্টারনেটিভ প্রেজেন্টেশন কি, নকদান বই। এখন নকদান বই দেখার সাথে সাথে তুমি যদি বলে ফেলো আমরা নকদান বইয়ে উদ্ধৃত্ত ধরে অঙ্ক শুরু করছি তাহলে ভুল হবে। নকদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই যে ব্যাংক জমা অতিরিক্ত অবলিক ক্রেডিট উদ্ধৃত্ত, অবলিক ক্রেডিট উদ্ধৃত্ত। তাহলে নকদান বই দেখেই বলা যাবে না আমরা নকদান বইয়ের উদ্ধৃত্ত ধরে শুরু করছি, পাস বই দেখেই বলা যাবে না আমরা পাস বইয়ের উদ্ধৃত্ত ধরে শুরু করছি, শেষ পর্যন্ত পড়তে হবে। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত এটি একেবারেই সাধারণ, অর্থাৎ পাস বইয়ের উদ্ধৃত্ত ধরে আমরা শুরু করছি। যদি প্রশ্নে বলা থাকে নকদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, তখনই এটি হচ্ছে মূলত পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত, নকদান বই মোতাবেক ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত্ত অর্থ হচ্ছে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত, এ দুটি কথা একই। আবার বলি আমি, নকদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত মানে হচ্ছে ডেবিট উদ্ধৃত্ত, হ্যাঁ নকদান বই ধরে অঙ্ক শুরু করবো আমরা। পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে নকদান বইয়ের উদ্ধৃত্ত, আমরা নকদান বই ধরে অঙ্ক শুরু করবো। পাস বই মোতাবেক ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত্ত মানে হচ্ছে নকদান বই, আমরা নকদান বই ধরে শুরু করবো। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত পাস বই, আমরা পাস বই ধরে শুরু করবো।
পাসবই মোতাবেক ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত্ত পাসবই আমরা পাসবই ধরে শুরু করব নগদানময় মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত পাসবই আমরা পাসবই ধরে শুরু করব নগদানময় মোতাবেক ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত্ত পাসবই আমরা পাসবই ধরে অঙ্ক শুরু করব তাহলে এটা মনে রাখা সহজ টেকনিক হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত্ত আছে না জমা অতিরিক্ত আছে এটি তোমরা দেখবে যদি জমার উদ্ধৃত্ত থাকে তাহলে যা বলা আছে প্রথমে তাই আর যদি জমা অতিরিক্ত আছে তাহলে যা বলা আছে তা না উল্টাটা জমা অতিরিক্ত থাকলে উল্টাটা এই যে পাসবই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ পাসবই না কি বই নগদান বই আবার নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত নগদান বই না পাসবই প্রিয় শিক্ষার্থীরা এই চারটি লাইন আমি মনে করি চ্যাপ্টার সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের পূর্বে এই চারটি বিষয় তোমাদেরকে অবশ্যই 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 ক্লিয়ার হতে হবে তাহলে তোমরা এই অধ্যায়টি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে তোমাদের জন্য সহজ হবে আজকে পর্যন্ত আজকে আর বেশি আলোচনা করব না তোমরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই বিষয়গুলো তোমরা নোট করে রাখবে কারণ তোমাদের সব বই এই বিষয়গুলো ক্লিয়ারলি লেখা নাও থাকতে পারে আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ